বন্ধুরা, আমরা আবার হাজির হয়ে গেছি টমটম টয়েসে। আমরা দাদুর কাছে এসেছি আবার গল্প শুনব বলে। দাদু, আমরা রামের কাহিনী শুনছিলাম, কিন্তু রামের পিতা দশরথ, উনি কি বিরাট বড় রাজা ছিলেন? হ্যাঁ বাচ্চারা, উনি বিরাট বড় রাজা ছিলেন। উনি ছিলেন বিরাট অযোধ্যা নগরীর রাজা, মহারাজা দশরথ। আচ্ছা বাচ্চারা, তোমরা আজকে রামের পিতার অর্থাৎ দশরথের কাহিনী শোনো। রাজা দশরথ একদিন মৃগয়ার উদ্দেশ্যে অর্থাৎ হরিণ শিকারের উদ্দেশ্যে রাজবাড়ি ছেড়ে ঘন অরণ্যের দিকে এগিয়ে চললেন। কি, আমি তো অনেক বড় অরণ্যে চলে এলাম, কিন্তু এখনো কোনো হরিণের কেন দেখা পাচ্ছি না? অনেক দূর পথ হেঁটে এলাম, সূর্যদেবের তাপও তো ভালোই বেড়েছে, বেশ তৃষ্ণার্তও লাগছে, কিন্তু এখন জল পাই কোথায়? হরিণেরও দেখা পাচ্ছি না। দেখি যাই, আরেকটু এগিয়ে যাই, যদি হরিণের দেখা মিলে যায়। এগোই, আরেকটুখানি অন্তত এগোই, যদি কোনো তৃষ্ণার জলও পাওয়া যায়। একি, ওই তো দূর থেকে হরিণটা দেখা যাচ্ছে, এই হরিণটাকেই আমি তীর দিয়ে বিদ্ধ করব। একি, হরিণটা বোধহয় আমার সাড়া পেয়ে পালাচ্ছে। একি, এ তো আরও ঘন অরণ্যের দিকে চলে যাচ্ছে। ওহো, আমি কী করে ওকে ধরব? আরও ঘন, আরও প্রবলভাবে ছুটে ছুটে এগিয়ে যাচ্ছে হরিণটা, কোন দিকে এগিয়ে গেল? একি, তো দারুণ সুন্দর সরোবর, বাহ, এখানে তো আমি জল খেয়ে আমার তৃষ্ণাটা মেটাতেই পারি। কি স্বচ্ছ জল, সূর্যের তাপ যেন বিদ্যুতের মতো চমকাচ্ছে, কি সুন্দর সরোবর, বাহ, দারুণ। তারপরে হরিণ শিকারে আবার এগিয়ে যাব, দেখি কি পাই। এইভাবে রাজা দশরথ হরিণ শিকারের উদ্দেশ্যে এসে পড়লেন এক মহা বড় বিপদে। সেই বিপদের কাহিনীও আমি তোমাদেরকে বলবো, সেটা কিভাবে হয়েছিল তোমাদেরকে নিশ্চয়ই বলবো বাচ্চারা। উনি এই হরিণ শিকার করতে এসে বিদ্ধ করেছিলেন অন্ধমণির পুত্র শ্রবণ কুমারকে। সে কি দাদু, এরকম করে? আচ্ছা, আমরা সেই গল্প তাহলে তোমার কাছে পরে শুনবো। এখন বন্ধুরা, টাটা।